আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভালো আছো, আশা করি ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর পরিবেশ ক্লাস করাবো। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস পেয়েছি, ইভেন অনেকগুলো অধ্যায়ও তোমাদের দেওয়া হয়েছে। এখন যে অধ্যায়টা নিয়ে কথা বলবো বা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ছাগল পালন। তো এই অধ্যায়টা তোমার 35 পৃষ্ঠার মধ্যে আছে, 35 পৃষ্ঠায় তোমাদের গল্পটা আছে আর 36 পৃষ্ঠার কোশ্চেনগুলো আছে। তো 35 পৃষ্ঠার মধ্যে যে গল্পটা তোমরা অবশ্যই খুব সুন্দর করে পড়বে, তারপর আমি তোমাদেরকে প্রশ্নের আলোকে বুঝিয়ে দিব ছাগল পালন বিষয়টা কি বোঝাতে চেয়েছে। ছাগল তো অবশ্যই চিনো তোমরা, ছোট, কালো, সাদা, আবার কালো সাদা দুশোর মিলিয়েই কি আমরা ছাগল দেখে থাকি। সচরাচর আমাদের কৃষি পরিবারে 2-4টা ছাগল থাকে। তো দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সে প্রশ্নগুলি হচ্ছে, আমাদের দেশে কয় ধরনের ছাগল পাওয়া যায়? আমাদের দেশে 2 ধরনের ছাগল পাওয়া যায়। কয় ধরনের? 2 ধরনের। এক হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল, আর দ্বিতীয়টা হচ্ছে যমুনাপারি। তা এই যে 2 ধরনের ছাগল পাওয়া যায়, তুমি যখন গল্পটা পড়বে তখন দেখবে এই 2 ধরনের ছাগলের মধ্যে কী কী পার্থক্য আছে। ব্ল্যাক বেঙ্গলের ছাগলের গায়ের রং কালো, সাদাও হয়, অনেক সময় ধূসর হয়, আর তোমার যমুনাপারি ছাগলটা হচ্ছে ধূসর। তো এই যে এটার মধ্যে আকৃতির মধ্যে মানে গঠনে অনেক কিছু পার্থক্য আছে। যেমন ধরো ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা সেটায় দুধ দেয় তোমার 1.5 থেকে 1 লিটার, আর যমুনাপারি ছাগলে 2 থেকে 4 লিটার পর্যন্ত দুধ দেয়। তারপরে তোমার এটা হচ্ছে বাচ্চা দেয়, তো আমার দেশি বেঙ্গল যেটা সেটা বাচ্চা দেয় বছরে দেখা গেছে 2-4টাও দেয়, আর যমুনাপারি ছাগল 1টা কিংবা 2টা বাচ্চা দেয়। এরকম অনেক কিছু তোমরা জানবা। যেমন আকৃতির মধ্যে আমার আছে কান, ব্ল্যাক বেঙ্গলের কানটা হচ্ছে সোজা আর যমুনাপারির কানটা হচ্ছে ঝুলানো। তো এরকম তোমরা যখন গল্পটা পড়বে তখন এরকম অনেক কিছু জানতে পারবা যে 2টার মধ্যে কী কী পার্থক্য আছে, আসলে কেন এই ছাগলের মধ্যে 2টা বলা হয়েছে, 2 ধরনের ছাগল কেন বলা হয়েছে, তখন তোমরা এই বিষয়টা খুব সুন্দর করে জানতে পারবা। তো অবশ্যই কিন্তু তোমাদের গল্পটা পড়তে হবে। দ্বিতীয়টা হচ্ছে ছাগল পালনের উপকারিতা কী। আমরা যে ছাগল পালবো সেটার উপকারিতা মানে কী কী আমাদের উপকার হবে। অবশ্যই আমাদের মধ্যে আমাদের বাংলাদেশে ছাগলের মাংস আমরা খাই, ছাগলের দুধ খুব স্বাস্থ্যকর। তো এইসব কারণে কী করে এই যে আমাদের যে উপকারিতা ছাগলের চামড়া দিয়ে কী হয়, ব্যাগ হয়, তো এই যে উপকারিতা এই জন্য কী করবো, আমরা ছাগল পালন করব। তৃতীয়টা হচ্ছে ছাগলের খাদ্য কী কী, মানে ছাগল কী কী খায়। তোমাদের মধ্যে যদি মানে কোনো গ্রামের কেউ বাসা থেকে থাকে বা আত্মীয় থাকে গ্রামে, তাহলে তোমরা অবশ্যই দেখবে যে গ্রামের বাড়িতে যেহেতু ছাগল পালা হয়, তোমরা নিশ্চয়ই মানে যদি বেড়াতে যাও তাহলে দেখবা যে ছাগল পাললে ছাগলে কী খাওয়ায়। সচরাচর ছাগল আমরা যেটা সবাই দেখি মোটামুটি সেটা কী খায়, আগে ঘাস খায়। ছাগল ঘাস খায়, খোল খায়, কুড়া খায়, মানে যেগুলো খায় ছাগলের খাদ্য। আর 4 নম্বরটা বলছে, বেশি করে ছাগল পালন করা প্রয়োজন কেন। বেশি করে ছাগল পালন করা প্রয়োজন কেন? ছাগল পালন করলে একটা কৃষক যদি ছাগল পালে, মানে সে যদি ছাগল পালে তাহলে সেখান থেকে কি সে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে, টাকা ইনকাম করতে পারে। সেটা কীভাবে? ছাগল বাচ্চা দিল, সে বাচ্চাটা ধরো বড় করে বিক্রি করলো, এইভাবে একটা। তারপর আবার তোমার যেহেতু ছাগলের দুধ দেয়, এই দুধটাও আমরা বিক্রি করতে পারি। তাহলে দুধ বিক্রি করলে কী হয়, ছাগলের টাকাটা আসে। তাহলে কি ছাগল পাললে আমাদের কী উপকারিতা হয়, বিশেষ করে টাকা উপার্জন করা যায়। ইভেন আমরাও ধরো যদি আমাদের ধরো ঘরের ছাগল থাকে, তাহলে ধরো একটা ছাগল আমরা কী জবাই করে মাংসও খেয়ে ফেলতে পারি। তাহলে এটা কি আমাদের আর বাজার থেকে কিনে আনতে হলো না, তাহলে এটা একটা উপকারিতা হলো না? তো এরকম অনেক উপকারিতাই হবে যে আমরা যদি বেশি বেশি করে সবাই অন্তত আমরা যারা বিশেষ করে একটু গ্রামে থাকি বা আমাদের বাসার সামনে যাদের একটু জায়গা আছে তাদের কী করতে পারি আমরা, মানে 2-1টা ছাগল পাললে কী করা যায়, মানে অনেক যেই উপকারিতা বিশেষ করে পরিবারের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু অন্তত আমরা অর্জন করতে পারি। আর এই গল্পটার মধ্যে যেহেতু ছাগল পালন, তুমি গল্পটার মধ্যে অনেক কিছু পাবা, ছাগলে কী খায়, ছাগল কেন পাললে উপকারিতা, তারপরে ছাগল কোথায় থাকবে মানে বসবাসটা কেমন হবে। ছাগল কিন্তু থাকার জন্য একটা নির্দিষ্ট ঘর থাকতে হয়, আর সেই ঘরটা অবশ্যই শুকনো হতে হবে, ভিজাতে বা পানি চিকচিক থাকলে বা কাদা থাকলে ওইখানে ছাগল কি অসুস্থ হয়ে যায়। তো তুমি এই ছাগল যেহেতু আমাদের অধ্যায়টাই বলছে ছাগল পালন, তো এই গল্পটা তুমি পড়লে খুব সুন্দর করে সব কিছু জানতে পারবে যে একটা ছাগল পালতে হলে সেটা থেকে আমরা কী উপকারিতা পাবো এবং কীভাবে আমরা ছাগলটা পালতে পারি, মানে আমরা বাসায় কীভাবে ছাগলটা রাখতে পারি।
তো আজকে যেহেতু আমাদের গল্পের মানে আমাদের আজকের অধ্যায় যেহেতু ছাগল পালন, সেহেতু আমরা তোমাদেরকে চারটা কোশ্চেন দিচ্ছি, চার নম্বর পর্যন্তই অবশ্যই, আর পাঁচ নম্বরে শূন্যস্থান, ছয় নম্বরে সত্য মিথ্যা। তোমার এস ডাব্লু থাকবে পাঁচ এবং ছয়, তোমার এস ডাব্লু করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আর যদি তোমাদের বুঝতে কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে, আমরা খুব সুন্দর করে তোমাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আর আগামী মাসে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমাদের এস ডাব্লু খাতা জমা দিতে হবে স্কুলে, সুতরাং অবশ্যই কিন্তু কাজ জমিয়ে রাখবে না, আজকের কাজ আজকেই করে ফেলবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিশ তারিখের মধ্যে যেহেতু পরীক্ষা, বাসায় পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।